ভিক্ষা করে এক মাসে আয় করেন 23 লাখ টাকা। কিভাবে জানলে চমকে যাবেন আপনিও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ভিক্ষা করে মোটা অঙ্কের অর্থ আয় করা এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভিক্ষাবৃত্তি কাজে তিনি এক শিশু ও এক নবজাতককে ব্যবহার করে এক মাসে 23 লাখ টাকা আয় করেছেন। গত 4 মে দুবাইয়ে এক ভিক্ষা বিরোধী সমাবেশে একথা জানায় দেশটির পুলিশ। দুবাই পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, 2018 সালে দুবাই থেকে গ্রেপ্তার হয় 243 জন ভিক্ষুক। 2017, 2016 ও 2015 সালে এই সংখ্যা ছিল 653, 1021 ও 1405। সে হিসেবে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা কমে আসছে। দুবাই পুলিশের কর্মকর্তা ব্রিগেড আব্দুল হামিদ আবদুল্লাহ আল হাশিমি বলেন, এই ভিক্ষুক আরব আমিরাতের বাসিন্দা নন, কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ বিষয়ে দুবাইতে এসে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হন তিনি। গত এক মাসে তিনি ভিক্ষা করে 1 লাখ দিরহাম বাংলাদেশি মুদ্রায় 23 লাখ টাকা আয় করেছেন। তিনি আরো বলেন, টুরিস্ট হয়ে দুবাই এসে ভিক্ষা করছেন এমন ব্যক্তি ধরা পড়লে যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এসেছেন তার 2000 দিরহাম জরিমানা করা হবে। এই কাজের পুনরাবৃত্তি হলে ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। হাশিমি আরো বলেন, শুধু এই ব্যক্তি না, সম্প্রতি ভিক্ষা করে মোটা অঙ্কের অর্থ আয় করা এক নারীকে গ্রেপ্তার করেছি আমরা। তিনি এ পেশায় বেশি অর্থ উপার্জন করতে এক শিশু ও এক নবজাতককে ব্যবহার করেছিলেন। রমজানে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়, এ সময় তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে থাকে। তাই বিষয়টি নিয়ন্ত্রণ করতে প্রতি রমজানেই মাঠে নামে দেশটির পুলিশ। ভিক্ষা করে এক মাসে আয় করেন 23 লাখ টাকা, কিভাবে জানলে চমকে যাবেন আপনিও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ভিক্ষা করে মোটা অঙ্কের অর্থ আয় করা এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভিক্ষাবৃত্তি কাজে তিনি এক শিশু ও এক নবজাতককে ব্যবহার করে এক মাসে 23 লাখ টাকা আয় করেছেন। গত 4 মে দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে একথা জানায় দেশটির পুলিশ। দুবাই পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, 2018 সালে দুবাই থেকে গ্রেপ্তার হয় 243 জন ভিক্ষুক। 2017, 2016 ও 2015 সালে এই সংখ্যা ছিল 653, 1021 ও 1405। সে হিসেবে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা কমে আসছে। দুবাই পুলিশের কর্মকর্তা ব্রিগেড আব্দুল হামিদ আবদুল্লাহ আল হাশিমি বলেন, এই ভিক্ষুক আরব আমিরাতের বাসিন্দা নন, কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ বিষয় দুবাইতে এসে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হন তিনি। গত এক মাসে তিনি ভিক্ষা করে 1 লাখ দিরহাম বাংলাদেশি মুদ্রায় 23 লাখ টাকা আয় করেছেন তিনি। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।